সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল। আমার আজকের আয়োজন চৈত্র মাসে জন্মগ্রহণকারী নারীদের অর্থ সম্পদ ও কেরিয়ার কেমন তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, চৈত্র মাসে জন্মগ্রহণকারী নারীরা যেন চৈত্রের জীর্ণ পাতার ক্রন্দনের ভিতরে এক নতুন জীবন দর্শন খুঁজে পাওয়ার চেষ্টা করেন। তাই তো চৈত্র মাসে জন্মগ্রহণকারী নারীরা জীবনের প্রথম থেকেই জীবনকে বা ভবিষ্যৎকে উপলব্ধি করতে পারেন, এমনকি এই ধরনের মাঝে জানেন যে কেউ অমর নয়। একমাত্র প্রজ্ঞাবান হতে চাইলে চাই শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। তাই তো চৈত্র মাসে জন্মগ্রহণকারী নারীরা সর্বদা জগতের বুকে অমর হয়ে থাকতে বা মাথা তুলে দাঁড়াতে যে প্রজ্ঞাবান হতে হবে বা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা অর্জন করতে হবে, সে ধরনের মানসিকতা একমাত্র চৈত্র মাসে জন্মগ্রহণকারী নারীদের মধ্যে বিদ্যমান থাকে। যদিও চৈত্র মাসে জন্মগ্রহণকারী নারীদের মধ্যে একটি অশুভ দিকও থাকে, সেটা হচ্ছে প্রতিহিংসাপরায়ণতা, উন্মত্ততা, যা পৃথিবীর বুকে শান্তির বাড়ি বর্ষণ করতে বিশেষ করে সহায়ক ভূমিকা পালন করে থাকে প্রেম এবং ভালোবাসা। সেই জায়গায় কিন্তু একটু প্রতিহিংসাপরায়ণতা দেখা দিতে পারে বা একটু বেশি উন্মত্ততা দেখা দিতে পারে বা বেশি ক্রোধ দেখা দিতে পারে। তথাপিও চৈত্র মাসে জন্মগ্রহণকারী নারীদের মনের একটি মূল মন্ত্র হচ্ছে সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, তার উপরে নেই। এক কথায় সত্য এবং মানবতাবাদের উপর যে প্রতিষ্ঠিত, এ কথা এই চৈত্র মাসে জন্মগ্রহণকারী নারীরা জানেন, মানেন, এমনকি এর প্রচলন সৃষ্টি করার জন্য সর্বদা বদ্ধপরিকর থাকেন। সুপ্রিয় দর্শক, এছাড়া চৈত্র মাসে জন্মগ্রহণকারী নারীরা ধন, মান, গৌরবের জীবনে যতটা মূল্য দেন তার থেকে বেশি পেয়ে থাকেন। মনে রাখবেন, চৈত্র মাসে জন্মগ্রহণকারী নারীদের জীবন ও যৌবন যেন পদ্ম পাতার নির্মাত্র, মানে পদ্ম পাতার উপর জলমাত্র। তাই তো চৈত্র মাসে জন্মগ্রহণকারী নারীরা নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যেমন চেষ্টা করেন, তেমনি মন প্রাণ পর্যন্ত পবিত্র রাখার সর্বদা চেষ্টা অব্যাহত রেখে থাকেন। তথাপিও কিন্তু চৈত্র মাসে জন্মগ্রহণকারী নারীদের মধ্যে চপলতা আসতে পারে। অবশ্য এই চপলতা কিন্তু চৈত্র মাসে জন্মগ্রহণকারী নারীদের স্বভাব বিরুদ্ধ, তথাপিও আকস্মিকে সে হাজির হতে পারে, এ ব্যাপারে সর্বদা সতর্ক থাকতে হবে। তাছাড়া মনের মধ্যে যেন এক সুর ছন্দের স্পন্দন সৃষ্টি হয়ে থাকে, যার ফলে সুর সঙ্গীতের সুদূরগামী মূর্ছনা শুনবার জন্য যেন কান পেতে থাকেন সর্বদা। এমনকি চৈত্র মাসে জন্মগ্রহণকারী নারীরা একাধারে বহু গুণের দ্বারা আচ্ছাদিত বা বহু গুণে গুণান্বিত, এমনকি কর্মে সর্বদাই উৎফুল্লতার প্রকাশ থাকে, ধ্যানে থাকে মৌনতা, যা জগতে যেন আলোড়ন সৃষ্টিকারী এক পরিবেশ তৈরি করে তুলতে পারে। এমনকি লোক মনোরঞ্জনের যে ক্ষমতা থাকে তা দ্বারা লোককে প্রকৃতপক্ষে মনোরঞ্জন করবার বা করতে সক্ষম হয়ে থাকেন। তাছাড়া চৈত্র মাসে জন্মগ্রহণকারী নারীদের চাকুরি জীবনে যেমন উন্নতি হয়ে থাকে, তেমনি সংসার জীবনেও কিন্তু প্রচুর উন্নতি ঘটে থাকে। বিশেষ করে বিবাহের পর ভাগ্য উন্নতি বেশি হয়ে থাকে। সেই সঙ্গে আত্মীয় স্বজন বা আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, দাস দাসী, উজির নাজির, পাত্র মিত্র সবার কাছ থেকে প্রচুর সম্মান শ্রদ্ধা আদায় করে নিতে সক্ষম হয়ে থাকেন। নিজের ভালোবাসা দিয়ে তাদের মন জয় করে তাদের কাছ থেকে কার্য উদ্দাত্ত করবেনই, সেই সঙ্গে ভালোবাসা
ও বা শ্রদ্ধা সম্মানও আদায় করতে সক্ষম হয়ে থাকেন। তথাপিও চৈত্র মাসে জন্মগ্রহণকারী নারীরা আত্মসমালোচনায় কখনো বিমুখ নন। সেই সঙ্গে চৈত্র মাসে জন্মগ্রহণকারী নারীদের মধ্যে যেন একটা তন্ময়তার ভাব, সেই সঙ্গে সৃষ্টিকর্তার পদসঞ্চার যেন শুনতে পান। তাছাড়া মৃত্যুর বিভীষিকার মধ্যে যেন দেখেন সৃষ্টির এক অপরিসীম উন্মেষ। তাই তো চৈত্র মাসে জন্মগ্রহণকারী জাতিকারা যেন নিস্পৃহ, শুধু প্রকৃতির প্রতি প্রীত বা প্রকৃতির ভালোবাসা পেতে সদা আগ্রহান্বিত। চৈত্র মাসে জন্মগ্রহণকারী নারীরা লেখাপড়ার ক্ষেত্রে বহুমুখী জ্ঞান গরিমায় লিপ্ত থাকতে পছন্দ করেন, এমনকি বহুমুখী শাস্ত্রের গোপন তথ্য জেনে বিজ্ঞানের সাথে মিল করার চেষ্টার জন্য মানে ব্যাকুল হয়ে পড়েন। এমনকি উচ্চশিক্ষার্থে বিদেশ গমন বা বৈদেশিক সূত্রে প্রচুর সুনাম যশ খ্যাতি অর্জন করে থাকেন। সেই সঙ্গে লেখাপড়ার সাথে সাথে চৈত্র মাসে জন্মগ্রহণকারী নারীরা প্রচুর মানে নামজাদা সঙ্গীতজ্ঞা, এমনকি কবিত্ব শক্তি, এমনকি অভিনয় জগতে নামজাদা অভিনেত্রীও কিন্তু হতে পারেন। তাছাড়া প্রেম প্রণয়ের ব্যাপারে বিশেষ করে চৈত্র মাসে জন্মগ্রহণকারী নারীদের মানসিক অবসাদের জন্য সুখের নীড় কিন্তু ভেঙে যেতে পারে। এক কথায় চৈত্র মাসে জন্মগ্রহণকারী নারীরা প্রেমের ব্যাপারে যা চান তা ভুল করেই চান, এমনকি না পাবার আনন্দে বিভোর থাকেন। তবুও যার কাছে মন প্রাণ সমর্পণ করে থাকেন তাকে কখনোই বা জীবন থাকতে অস্বীকার করার কোনো মানসিকতা এই চৈত্র মাসে জন্মগ্রহণকারী নারীদের মধ্যে থাকে না। তাই তো চৈত্র মাসে জন্মগ্রহণকারী নারীদের দাম্পত্য জীবন সবথেকে বেশি সুখের এবং বেশি মধুর হয়ে থাকে, সেই সঙ্গে সন্তান ভাগ্যে গৌরবান্বিত হওয়ার সম্ভাবনাও কিন্তু কম নয়। তাছাড়া প্রেমিক দের জন্য বিশেষ করে বা স্বামীর জন্য বা জীবন সঙ্গীর জন্য সকল কিছু ত্যাগ করতে বদ্ধপরিকর। তবে মনে রাখবেন এই ত্যাগই কিন্তু আপনার জীবনে সুখের নীড় বাড়তে সহায়ক ভূমিকা পালন করে থাকে। সুপ্রিয় দর্শক, চৈত্র মাসে জন্মগ্রহণকারী নারীদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ করে পেটের সমস্যা, অশ্ব ফিস্টুলা ভগন্দর, চর্মরোগ, এমনকি অস্থিভঙ্গ, অস্ত্রোপচার বা উচ্চ রক্তচাপে ভোগার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকতে পারে বা বয়স বাড়তে বাড়তে শরীর মুটিয়ে যেতে পারে। তাই তো শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে, সেই সঙ্গে আহার বিহারে সর্বদা সচেতন থাকতে হবে বা স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করা সমীচীন হবে। তাই তো চৈত্র মাসে জন্মগ্রহণকারী নারীরা জীবনের অশুভ ফল প্রশমনের জন্য পিত পোকরাজ এবং ক্যাটসাই এই দুটি রত্ন ধারণ করবেন। দেখবেন অশুভ ফল অনেকাংশে লাঘব হবে। যদি রত্ন দুটি ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন তাহলে বামুনহাটির মূল এবং অশ্বগন্ধার মূল এই দুটি ধারণ করুন, দেখবেন জীবন চলার পথের সকল বাধা বিপত্তি কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন এবং আপনি আপনার স্বপ্ন সাত পূরণ করতে বা অমর স্মৃতি স্থাপন করতে সক্ষম হবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং প্রকৃতপক্ষে চৈত্র মাসে জন্মগ্রহণকারী নারীদের জন্য আমার দেওয়া প্রেডিকশান আপনাদের জীবনীর সঙ্গে মিল খায় তাহলে ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশায়।